একটা গ্রামে একটা পরিবার থাকতো, যেটাতে একটা দম্পতি রাজ আর সাক্ষী আর তাদের 8 বছরের মেয়ে মিনা থাকতো। রাজ আর সাক্ষী মিলে কুইল্ট বানানোর কাজ করত আর সেটা দিয়ে রোজগার করে নিজের ঘর চালাত। তাদের বানানো কুইল্টগুলো সারা গ্রামে প্রসিদ্ধ ছিল আর সবাই তাদের শিল্পকর্মের অনেক প্রশংসা করত। গ্রামে একটা ঋষি বাবা ভিক্ষা চাইতে এসেছিল। বাবা, আমি একটা ঋষিমুনি, দয়া করে কিছু খেতে দাও। ঋষিমুনির কথা শুনে রাজ আর সাক্ষী তার জন্য খাবার নিয়ে বেরিয়ে আসে। ঋষিমুনি, আমরা আপনার জন্য খাবার নিয়ে এসেছি, দয়া করে এটা গ্রহণ করুন। হে ঋষিমুনি, আপনি রাতে কোথায় থাকবেন? মা, আমি এখানে তপস্যা করতে এসেছি, তাই আমি একটা শান্ত জায়গা খুঁজছি। রাজ দেখল যে এত ঠান্ডায় ঋষিমুনির কাছে গায়ে দেওয়ার জন্য নাই কোনো চাদর ছিল আর নাই কোনো কম্বল। হে ঋষিমুনি, আপনি এত ঠান্ডায় কি করেই বা আছেন? আমরা একটা কম্বল উপহার দিতে চাই, যাতে আপনার এত ঠান্ডা লাগবে না। ঋষিমুনি রাজ আর সাক্ষীর উপহার নিয়ে খুশি হয়ে যান আর তাদেরকে একটা বর দেন। তোমাদেরকে আমি একটা বরদান দিচ্ছি, তোমাদের বানানোর সব কম্বলে আলাদাই একটা উপভোগ করবে, ওতে ভালোবাসা থাকবে। যে কেউ ওটা একবার গায়ে দেবে সে ভালোবাসা উপভোগ করবে আর সে নিজের থেকেই একটা ভালো মানুষে পরিণত হবে। হে ঋষিমুনি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতটা বলে ঋষিমুনি নিজের তপস্যার জন্য বেরিয়ে যান। এই বরের পর রাজ আর সাক্ষীর বানানোর কুইল্ট আরও বেশি জনপ্রিয় হয়ে যায় আর তাদের বিক্রিও বেড়ে যায়। একদিন সাক্ষীর সাথে অপ্রত্যাশিত কিছু ঘটে। সাক্ষী যখন কুইল্টের জন্য তুলা নিয়ে ঘরে ফিরতে থাকে, তখনই তার গরুর গাড়ি পিছলে উপত্যকায় পড়ে যায় আর এই কারণে সে মারা যায়। সারা রাত কেটে যায়, কিন্তু রাজ সাক্ষীর সম্বন্ধে জানতে পারে না। মাঝরাতেই রাজ সাক্ষীকে খুঁজতে বেরিয়ে যায়। আরে রাজ ভাই, কি হয়েছে? তাকে খুঁজছ? কেউ হারিয়ে গেছে? এত সময় কেটে গেল কিন্তু সাক্ষী তো এখনো বাড়ি ফিরলো না। আরে তাহলে একলা একলা খুঁজছো কেন? চলো আমিও সাহায্য করি। গ্রামবাসীরা একটু এগিয়ে গিয়ে দেখে উপত্যকায় কোনো মহিলা পড়ে থাকে। ওরা ছুটে রাজকে খবর দিতে যায়। রাজ যেই সাক্ষীকে দেখে ও অনেক কাঁদে। সাক্ষী ছাড়া রাজ অনেক দুর্বল হয়ে যায়, এই কারণে সে কাজেও মন দিতে পারে না। একদিন রাজের মেয়ে নীনা কাঁদতে কাঁদতে স্কুল থেকে ফেরে। বাবা, আজকে স্কুলে ম্যাডাম সবার সামনে অনেক বকা দিল। কেন মা, তুমি কি কোনো ভুল করেছিলে কি? না বাবা, স্কুলের ফিস 3 মাস ধরে দেওয়া হয়নি, তাই ম্যাডাম বলল যদি সামনে মাস অবধি ফিস না দিই তো স্কুল থেকে বার করে দেবে। রাজ এইটা শুনে অনেক দুঃখিত হয়। কোনো ব্যাপার নয় মা, তোমার ফিসটা আমি ভরে দেব, নিশ্চিন্তে স্কুল যাও তুমি। এবার আমায় সাক্ষীকে ভুলতেই হবে, আমার উপরে অনেক বড় একটা দায়িত্ব, নিজের মেয়ের একটা ফিউচার আছে তো। এবার আমি অনেক পরিশ্রম করব আর মিনার সব স্বপ্ন আমি পূরণ করব। রাজ 1 মাস মন দিয়ে কাজ করে আর নীনার ফিস ভরে দেয়। ও আস্তে আস্তে করে সাক্ষীকে ভুলিয়ে দেয় আর জীবনে এগিয়ে যায়। এবার নীনা যখন একটু বড় হয়ে যায় তো সেও নিজের বাবাকে কুইল্ট বানাতে সাহায্য করতে লাগে। একদিন একটা পরী একটা গরিব মহিলার রূপে রাজের সাথে দেখা করতে আসে। রাজ, সেই জাদুকরি কুইল্ট তুমিই বানাও না? হ্যাঁ ম্যাডাম, সে তো আমি। আরে বলুন না, আপনার কি সেবা করতে পারি? আমার ঘরে বাচ্চারা ঠান্ডার কারণে অসুস্থ থাকে আর আমি চাই যে তুমি ওদের সবার জন্য কুইল্ট বানাও, যাতে তাদের ঠান্ডা লাগে না। তার কথাটা শুনে রাজ আবেগপূর্ণ হয়ে যায় আর কুইল্ট বানানোর জন্য রাজি হয়ে যায়। 2 দিন পরে পরী আবার রাজের সাথে দেখা করতে আসে। রাজ, আমার বাচ্চাদের জন্য কুইল্ট তৈরি আছে কি? আরে হ্যাঁ হ্যাঁ, আর ঠান্ডা লাগবে না ওদের, আপনি কম্বলটা নিয়ে যান। রাজের কাজ দেখে পরী অনেক খুশি হয় আর নিজের আসল রূপে চলে আসে। আরে বাবা, এটা তো পরী আছে, কত সুন্দর আছে ও। রাজ, আমি তোমার আর তোমার মেয়ের কাজ দেখে অনেক খুশি আছি, তাই আমি তোমাকে অনেক ভালো একটা সুযোগ দিতে চাই। আমি তোমাদের শুদ্ধ আত্মাকে শরীর থেকে বার করে আমার জগতে নিয়ে যেতে চাই, যেখানে তুমি আমার জগতের লোকেদের জন্য কুইল্ট বানাবে
ওখানে তোমার কোনো প্রকারের কোনো দুঃখ হবে না। এইসব শুনে রাজ অনেক উৎসাহিত হয়ে যায় আর পরীর কথায় একমত হয়ে যায়। পরী রাজ আর নীনার সামনে কোনো জাদুকরি মন্ত্র বলে আর ওরা নিজের শরীরকে ছেড়ে একটা নতুন জগতে চলে যায়। সেখানে এসে রাজ আর নীনা অনেক হালকা অনুভব করে। সেই জগৎটা অনেক ভয়ঙ্কর থাকে, চারিদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে, সেই জায়গাটা বেশ রহস্যময় থাকে। বাবা, আমার অনেক ভয় করছে, আমি তো ওই পরীকেও এখানে দেখতে পারছি না। ওই পরীটা প্রতারণা করেছে, ও আমাদের ভূতুরে জগতে নিয়ে গেছে আর আমাদের ভূত বানিয়ে দিয়েছে। বাবা, আমরা এখানে কোথায় থাকবো? আমরা তো এখানে কাউকে চিনি না। তখনই তাদের সামনে একটা ডাইনি চলে আসে। কেমন লাগলো আমাদের দুনিয়া? বাবা, ডাইনি এখানে? ডাইনি আছে? তুমি কে আর আমরা এখানে কি করছি? তোমরা আমাকে চেননি? আমি সেই পরী আছি যে তোমাকে নতুন দুনিয়ায় আনার কথা দিয়েছিল। এটাই সেই নতুন দুনিয়া। এবার তো তোমরা এখানে চলে এসেছ, এবার তোমরা আমার আদেশ ছাড়া এখান থেকে বাইরে যেতে পারবে না, আর তোমরা নিজের শরীরও ফিরিয়ে পাবে না। তোমার আমার সাথে আর আমার মেয়ের সাথে কি কাজ বলো? তোমার হাতে জাদু আছে আর সেই জাদুটা অনেক দামি, আমি ওটা নিজের জন্য ব্যবহার করতে চাই। এতটা বলার পর ডাইনি রাজার নীনাকে ভূত বানিয়ে নিজের কাছে বন্দি বানিয়ে নেয় আর তাদেরকে একটা অনেক বড় কুইল্ট বানাতে বলে। বাবা, আমার এখানে অনেক ভয় করছে, আমি এখানে আর থাকতে পারবো না। তুই চিন্তা করিস না মা, কোনো না কোনো উপায় আমি বার করবই। রাজার নীনার সাথে ওখানে আর একটা কয়েদি ভূত ছিল যে ডাইনির জন্য রান্না করত, তার নাম লক্ষ্য ছিল। ডাইনি কি তোমাকেও বন্দি বানিয়েছে নাকি? হ্যাঁ, তোমাকেও আটকেছে নাকি? হ্যাঁ, আমি নিজের জগতে অনেক বড় ময়রাক ছিলাম, ডাইনির নজর আমার উপরে পড়ল আর তারপর তার জন্য খাবার বানাই। আমার দেখে খুবই কষ্ট হলো যে আপনার ছোট মেয়েকেও বন্দি বানিয়েছে সে। যে করেই হোক, এই ডাইনির হাত থেকে ছাড়া পেতেই হবে আমাদের। আমি একটা উপায় জানি, আমাদের শরীর ডাইনির ঘরে বন্দি আছে, একবার যদি পেয়ে যাই তো বেঁচে যাব আমরা। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, কিন্তু আমরা মোকাবিলা করব কি করে? আমরা ওর সাথে লড়াই করব না বাবা। এটা তো ঠিক নয়, আপনি তো শিখিয়েছেন যে যেখানে দয়া আর প্রেম আছে ওখানে সব ভালো হবে, তো আমরাও তার সাথে ভালো ব্যবহার করব, তখনই তো ও পাল্টাবে। তারপর রাজ ডাইনির জন্য জাদুকরি কুইল্ট বানাতে শুরু করে দেয়। কিছুদিন পর কুইল্ট তৈরি হয়ে যায় আর ওরা ডাইনিকে সেটা উপহারে দেওয়ার জন্য যায়। আরে বাহ, তৈরি হয়ে গেল আমার কুইল্ট। ডাইনি যেই সেই কুইল্টটা গায়ে দেয় তো তার কোমলতার কারণে কাঁদতে লাগে। এই কুইল্ট আমাকে আমার বাচ্চাদের কথা মনে করিয়ে দিল। আমি যখন জীবিত ছিলাম তখন অনেক দরিদ্র ছিলাম আর আমার দুটো বাচ্চা ছিল। আমার কাছে গায়ে দেওয়ার জন্য শুধু একটা চাদর ছিল আর শীতের কারণে আমার বাচ্চাদের অনেক ঠান্ডা লাগতো, একই ক্ষুধা তার উপরে ঠান্ডা, এই কারণে আমার বাচ্চারা অসুখ হয়ে মারা গেল। ডাইনির নিজের খারাপ কর্মের অনুভব হয় আর তার বাকি সবার উপরে দয়া হয়। ডাইনি সবাইকে তাদের শরীর ফিরিয়ে দেয় আর তাদেরকে তাদের দুনিয়ায় পাঠিয়ে দেয়। এই ভালো কর্মের কারণে সে মুক্তি পায়। সেই দিনের পর থেকে রাজ আর নীনা গ্রামের সব গরিব আর গৃহহীন লোকেদের জন্য কুইল্ট বানিয়ে বিনামূল্যে উপহারে দিয়ে দিত।